আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। এই মুহূর্তে বাংলার আনন্দ চ্যানেলে ফোন লাইনে রয়েছেন সৈয়দ রহিম নবী। হ্যাঁ, সেই সৈয়দ রহিম নবীর কথাই বলছি, যিনি একজন ফুটবলার, হাওড়ার মন্দির তলায় বাস করেন, কিন্তু করোনার আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য, যাতে না আক্রান্ত মানুষ হন এবং সেই কারণে লক্ষ্য রাখার জন্য, কিংবা লকডাউনে গৃহবন্দী মানুষ যাতে ঠিকঠাক পরিষেবা পায়, সে কারণে তিনি গ্রামের বাড়ি পান্ডুয়াতে হাজির হয়েছেন এবং দীর্ঘদিন ধরে পান্ডুয়াতেই তিনি রয়েছেন লকডাউন চলাকালীন এবং মানুষের সেবায় ব্যস্ত আছেন। আজকের দিনে এমন একটা কর্মসূচি আমরা দেখে শুনেছি, আমাদের কাছে খবর, সেটা হচ্ছে রক্তদান শিবির। যখন ফুটবলটা তিনি খেলতেন, খুব জোরে দৌড়াতে পারতেন, বলা হতো যে রহিম নবী যখন মাঠে নামে, একটা বাড়তি অক্সিজেনের সিলিন্ডার তার ভিতরে থাকে, তার এত দম কোথা থেকে পায়, সেরকম কথা আমরা ফুটবল মাঠে শুনতাম, চর্চা হতো। যত দৌড়াতেন তত রক্ত সঞ্চালন হতো, আর রক্ত সঞ্চালন হলে তার ফুটবল মস্তিষ্ক তত উর্বর হতো এবং তার কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স পেতাম। তাই রক্ত সঞ্চালন, রক্ত ঠিকঠাক শরীরে থাকা কতটা দরকার, সেই রক্তের বিষয়টা একেবারে রক্তে মিশে রয়েছে। এই সৈয়দ রহিম নবী জানে এই রক্তের মূল্য বা রক্তের গুরুত্ব কতটা, সেই কারণে যাতে করে থ্যালাসেমিয়া রোগী বা অন্যান্য রোগী রক্তাভাবে না ভুগে, রক্তদান শিবির আজকে তার এলাকায় আয়োজন করেছেন। এবং কিভাবে করেছেন, কাদের কিভাবে করেছেন, কারা কারা ছিলেন, কতজন রক্ত দিয়েছেন, আমরা সে ব্যাপারে জানবো। সৈয়দ রহিম নবী, আজকে যে রক্তদান শিবির করেছেন, কারা কারা এসেছিলেন, কতজন বা দিলেন, কি বলবেন? প্রথমে আমি একটা কথা জানাই, যেহেতু আমাদের এখন এমনিতে ওয়ার্ল্ডে এখন করোনা ভাইরাস বা কোভিড-19 এর জন্য যে প্রবলেম হচ্ছে, তার উপরে খেলেছি না, যে সমস্ত মানে পেশেন্টরা তাদের জন্য না মানে এই মুহূর্তে রক্ত পাওয়া খুব প্রবলেম। তো এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা দূরত্ব বজায় রেখে আমাদের ব্লক সভাপতি, মন্ডল ব্লক সভাপতি অসিত চ্যাটার্জি থেকে শুরু করে জেলা সভাপতি আমাদের দিলীপদা থেকে শুরু করে এবং যুব সভাপতি আমাদের শান্তনু দাস, আমাদের রক্ত ডোনেট করেছেন আমাদের এখানে। তো এটা করার উদ্দেশ্যে এটাই বললাম যে কেন এই মুহূর্তে কেন আমরা হয়তো সবাইকে নিয়ে যাচ্ছি, তার মধ্যে থেকে যদি কিছু রক্ত আমরা সংগ্রহ করে রাখতে পারি, তাহলে কিভাবে আগামী দিনে যারা রক্ত প্রবলেম যাদের আছে তারা যেন সেই প্রবলেমে না পড়ে, সেই জন্য এটা করা। আমাদের প্রায় কতজন বললেন রক্ত দিয়েছে? প্রায় 34 জন, তার বেশি করা যাবে না, কেন হয়েছে অনেক, প্রায় 40-50 জন হয়েছে। কিন্তু আমার হ্যালো, হ্যাঁ হ্যাঁ, 34 জন মতো আমরা নিয়েছি। আচ্ছা আচ্ছা, তো এছাড়া আজকের দিনে আর কোনো কর্মসূচি ছিল না? কর্মসূচি আমরা করি, সব কিছু করি, বিভিন্ন জায়গায় যাই, যেরকম আজকে হসপিটালে, গ্রামীণ হসপিটালে, ওখানে কি পরিস্থিতি দেখতে গেছিলাম, এগুলো করে মেয়েছের সঙ্গে দেখা করেছি, তারা যেটা আছেন আর কি, প্রত্যেকের সঙ্গে দেখা করি, কন্ট্যাক্ট করি, কেউ হয়তো প্রেগনেন্ট আছে, হয়তো সে তার ঠিক মতো কিছু পাচ্ছে না, যতটা পারি দিচ্ছেন বজায় জানার চেষ্টা করছি তাদের পাশে জানানো। আর একটা কথা বলবো, রহিম নবী মানেই কিন্তু তার খেলাধুলার প্রতি টান। এই মুহূর্তে কলকাতার মাঠে সমস্ত খেলাধুলা বন্ধ, গোটা ভারতবর্ষের সব জায়গায় গ্রামেও বন্ধ, কিন্তু আমি বলবো রহিম নবীকে কোথায় মনটা ভারাক্রান্ত, কারণ পি কে ব্যানার্জি চলে গেলেন, চুনি গোস্বামী চলে গেলেন, রনি রায় তো আছেন, পি কে ব্যানার্জি তো আছেন, ডাইরেক্টর ছিলেন। আর পি কে স্যার আমাদের সত্যি কথা বলতে আমাদের গোপাল প্রাণী মাস্টার বলা হয়, প্লাস আমাদের মানে যেহেতু আমরা বাঙালি অনেক সময় পিছিয়ে পড়ি বা কনসেন্ট্রেশন লেভেল মিস করি, সেই জায়গাটা কিন্তু আমাদের পিকে স্যার অনেক আমাদের ঠিক করে দিতেন। অবশ্যই চুনি গোস্বামী অনেক বড় প্লেয়ার, চুনি স্যার আছেন অনেকে, তারপর ইন্টার চলে গেছেন অনেকেই, এই বছরে কিন্তু অনেকে চলে গেছেন। তো দেখেন যার জন্ম আছে তার তো নিশ্চয় কেউ আগে যাবে কেউ পরে যাবে, কিন্তু অবশ্যই যারা খারাপ লাগে। সেই চুনি গোস্বামী, পিকে ব্যানার্জিদের যে স্বপ্ন ছিল আরো ভারতীয় ফুটবল উন্নতি করবে, ক্রীড়া মহলে উন্নতি হবে, গ্রামের ফুটবল, সেই দায়িত্বটা কি সৈয়দ রহিম নবী, বাইচুং ভুটিয়াদের ঘাড়ে পড়লো? দেখো দায়িত্ব নিতে হবে, যে বাংলা থেকে যেখান থেকে আমরা এত নাম, এত কিছু আমরা অর্জন করেছি, বা এই বাংলায় খেলে এত কিছু পেয়েছি, তো আমাদের তো বাংলাকে কিছু ফিরিয়ে দেওয়া বা দেশকে কিছু ফিরিয়ে দেওয়া দরকার। তো আমরা চেষ্টা করবো আমাদের দিদি যতটা হোক, আর আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি গ্রামের ছেলে, গ্রামের ছেলেদেরকে তুলতে ভালোবাসি, কিন্তু কলকাতার ছেলেরা অলরেডি সুযোগ পায়, আমাদের গ্রামের ছেলেরা পায় না। তো আমার ইচ্ছা আমি এদিক থেকে একটা প্লেন দিয়ে দিলাম আজকে। আর শেষ প্রশ্ন করবো, সৈয়দ রহিম নবী বিভিন্ন খেলার মাঠে গিয়ে বক্তব্য রাখছেন, আমি ধারাভাষ্য যখন দিতাম, যে একটা ফুটবলারকে গোটা পৃথিবীর, লিওনেল মেসি, মারাদোনা, পেলেকে গোটা পৃথিবীর এমন কোনো লোক নেই যে জানে না, কিন্তু একটা দেশের রাষ্ট্রনায়ক বলতে বললে অনেকে বলতে পারবে না, কিন্তু সেই রাজনীতিতেও সৈয়দ রহিম নবী পা দিলেন, সেই রাজনীতির জুতো তো পা গলালেন,
তো সেই খেলোয়াড় রহিম নবীর সত্তা কি ঠিকঠাক বজায় থাকবে ভবিষ্যতে? এখন কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হবে, এখন কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু একটা খেলোয়াড়, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে রাজনীতিতে কিন্তু দেখো আমরা স্বচ্ছ ভাবে কাজ করি অবশ্যই দরকার, তুমি রাজনীতিতে চলে আসবে তখন থেকে আরো মানুষের সঙ্গে জড়িয়ে গেলে, যারা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে তাদের সঙ্গে কিন্তু একটা ফ্যান বেস তৈরি হয়ে গেল, নিজের কাজ করার মানসিকতা প্লাস লোকের কাছে পৌঁছে যাওয়ার অনেক সুযোগ থাকে। এইজন্য আশা তাহলে এই রেপুটেশনটা কাজে লাগিয়ে দায়িত্ব গ্রহণ করে জমাটবদ্ধ ভাবে থেকে মানুষের একেবারে ডাইরেক্ট উপকার করার মানসিকতা নিয়ে সৈয়দ রহিম নবীর রাজনীতিতে আসে, এটাই উঠে আসছে বক্তব্য। হ্যাঁ, আমরা আশা করি আগামী আগামী সময়ে যদি কোনোদিন সৈয়দ রহিম নবী কোনো দলের হয়ে কোনো সংগঠনের হয়ে তিনি দায়িত্ব নিতে চান, মানুষের আশীর্বাদ পেতে চান, অবশ্যই তিনি সেই আশীর্বাদ পাবেন, আমরা সে প্রত্যাশা রাখি। দর্শক অসংখ্য ধন্যবাদ সৈয়দ রহিম নবী আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।